আঠেরো দিনের বিবাহিত স্ত্রী স্ত্রীকে ম্যাজিক দেখিয়ে খুশি করতে গিয়ে আগুনে মুখ পুলল ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা এলাকায় বিয়ের বয়স মাত্র আঠেরো দিন নতুন বউকে জাদু দেখিয়ে খুশি করতে চেয়েছিলেন স্বামী আর তাতেই বিপত্তি জাদু দেখাতে গিয়ে মুখসহ গোটা শরীর ঝলসে গেল আগুনে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর জখম স্বামীকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার কুটিপাড়া এলাকায় ঘটনায় আহত যুবক তপন মণ্ডল তপনের স্ত্রী জানিয়েছেন শনিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে তপন বাড়িতে এসে স্ত্রীকে প্রস্তাব দেয় ম্যাজিক দেখানোর তপন স্ত্রীকে জানায় সে মুখ থেকে আগুন বের করার ম্যাজিক জানে বিষয়টি শোনার পর স্ত্রী প্রথমে আপত্তিও করেন কিন্তু কোনো আপত্তিতেই কান দেয়নি তপন জানা গেছে ঘরে থাকা পেট্রোল বোতলের মুখ খুলে মুখের মধ্যে পেট্রোল ঢেলে নেয় তপন এরপর আগুন জ্বালাতেই ঘটে দুর্ঘটনা মুহূর্তেই মুখ সহ গোটা শরীর ঝলসে যায় আগুনে আগুন লেগে যায় গায়ে থাকা পোশাকেও লোক লজ্জায় আহত অবস্থায় শনিবার বাড়িতেই ছিল তপন রবিবার যন্ত্রণা তীব্র হতেই সহ্য করতে না পেরে হাবড়া হাসপাতালে আসে সে হাসপাতালে আসার পরেও লজ্জায় বিষয়টি ডাক্তারদের কাছে চেপে যায় সে জানায় জঙ্গলে আগুন পোয়াতে গিয়ে ঘটেছে দুর্ঘটনা চিকিৎসকদের বিষয়টি দেখে সন্দেহ হয় তারা খবর দেন হাবড়া থানাতে পুলিশ এসে তপনকে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য সামনে আসে হাসপাতালে আসেন তপনের স্ত্রীও রবিবার রাতে অবস্থার অবনতি হওয়ায় তপনকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায় তবে কেটে নেওয়ার পর তারপর একটা ধাক্কা আমার খাটের ওই পাশে ফেলে দিয়েছি ফেলে মুখে নিয়েছে মুখে না আমার নাম ধরতে দেশের সাথে দাঁড়িয়ে তো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড